আমাদের গন্তব্য হচ্ছে সোলেমান শাহ মাজার। সোলেমান শাহ মাজারে যাচ্ছি আমরা এখন, অটোর জন্য ওয়েট করতেছি। সবাই আমরা যাব। এই সুখে আমি সব একসাথে থাকবো, কিন্তু আমরা অবশেষে পৌঁছে গেলাম সোলেমান শাহ বাজারে। এই বাজারে আসলে যে যা নিয়ত করে তাই নাকি পায়, অনেকে মানত করে আসে। বাজারটা সুন্দরই আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশ। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে জায়গার নাম হচ্ছে পঞ্চবটি। আমাদের গ্রুপ সব জামাত কটায়? আচ্ছা হইলো, দেখতে পাচ্ছেন মাজার প্রাঙ্গণ। যারা আসলে মাজারে কিছু পাওয়ার মতো নাই, তারপরে মানুষ মানত করে, মানত করে বিশ্বাস করে যে না এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে একজনে আমার সামনে একজন মুরগি নিয়ে গেল, সে নিয়ত করে আসছে মুরগি দিবে বাজারে। বাজারের পাশেই এরকম মেলার ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রকম খাবার খেলনা কাপড় চোপড়। স্যান্ডেল রমু ভাই বড় জানি না, মাজারের রাস্তার থেকে দেখানোর চেষ্টা করছি। মাজারের সামনে একটা মসজিদ আছে, আমাদের ছোট চুটকা বাজারের পাশে কিন্তু একটা শহীদ মিনারও দেখতে পাচ্ছি আমরা। ওইখানে
শাহজাহানের মূল ফটক। আসসালামু আলাইকুম আহলাল কবুর। মাজারে আমরা আসলে নিয়ত মানত এগুলো না করি, আমরা মাজারকে শ্রদ্ধা করি, সম্মান করি, মৃত ব্যক্তিদের দোয়া প্রার্থনা করি। এখানে অনেকে দেখেন যে মানত করেছে, মাজারে মোমবাতি জ্বালাচ্ছে, এগুলোর বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে জানি না, কিন্তু আমি আসলে এগুলো কখনো করি না, এগুলোকে মানতে চাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক রকম বিশেষ করে মাজারে এসে এগুলো সব করছে।
গান শুনবেন, ধরেন আমার মা বোন পকেটটা একটু খেয়াল রাখবেন, গান শুনেন, ধরেন মাস্টার।